অশান্তি যেন থামতেই চাইছে না, ক্রমাগত হিংসার ঘটনা বেড়েই চলেছে। ভোটের ফলাফল বেরিয়েছিল দোসরা মে, তারপর থেকেই উত্তপ্ত ব্যারাকপুর। আজ ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষেরা। ভোট পরবর্তী হিংসা বারবার বিদ্ধ করেছে রাজ্য রাজনীতিকে। এবার স্থানীয় মানুষরা প্রতিবাদ করলেন, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখালেন ভাটপাড়া থানার সামনে। ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, এছাড়াও ভাটপাড়ার বিশাল পুলিশ বাহিনী। কিছুক্ষণের মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সবাই আপনাদের চোখে, আপনাদের সারা শহরে ক্যামেরা লাগানো আছে, আসছে বোম মারছে লুট করছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? वहां पे कैमरा क्यों नहीं लगा हुआ है? वहां पे আবারও বোমাবাজির ঘটনা, উত্তপ্ত অশান্ত ভাটপাড়া, যেখানে প্রত্যেকটা মুহূর্তে ভোট পরবর্তী হিংসার ঘটনায় উত্তাল ব্যারাকপুরের রাজ্য রাজনীতি। আপনার থানার উপরে বোম মারছে, সবাই আপনাদের চোখে, আপনাদের সারা শহরে ক্যামেরা লাগানো আছে, আসছে বোম মারছে লুট করছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? वहां पे कैमरा क्यों नहीं लगा हुआ है? वहां पे গন্ডি সে ঘুষ কে বোম মারতা হয় ডেলি বাজার মে, ডেলি বাজারে ঢুকে লুট করছে, লো মারছে বাজারে, ব্যবসায়ীরা তো কোনো এ করে না, বাজারে ব্যবসায়ী কাল ওদের বাড়ি ঢুকে চালু করে না, ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।